তৃণমূল কংগ্রেস আপনাদের অধিকার আদায়ের লড়াইয়ে আপনাদের পাশে সর্বদা থাকবে। আসামে বর্তমানে তৃণমূল কংগ্রেসই শক্তিশালী বিরোধী দল হিসাবে গড়ে উঠে আসছে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি রিপুন বোরা মহাশয়ের বলিষ্ঠ পদক্ষেপে আসামে 35টি জেলার মধ্যে 29টি জেলায় তৃণমূল কংগ্রেসের কমিটি সহ স্থায়ী অফিস অতি কম সময়ের মধ্যে খোলা হয়েছে। রবিবার সন্ধ্যারাতে দক্ষিণ কৃষ্ণপুরে দলীয় যোগদান অনুষ্ঠানে এমনই মন্তব্য করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক এম শান্তি কুমার সিংহ। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস আজ আসামে অপ্রতিরোধ্য শক্তি হিসাবে উঠে এসেছে, তাই জনগণই আমাদের সম্পদ। জনগণ বুঝে গেছেন যে বিজেপি সরকার তাদেরকে বোকা বানাচ্ছে। উল্লেখ্য, এদিনের সভায় প্রায় 60 জন যুবক রাজ্য সম্পাদক এম শান্তি কুমার সিংহের হাত ধরে তৃণমূলে যোগদান করেন। এতে বক্তব্য রাখেন নিজামুদ্দিন মজুমদার, আজামুদ্দিন লস্কর, আফজল হোসেন লস্কর, রাকিব আহমেদ লস্কর, রানামণি লস্কর, আহমেদ হোসেন সহ অন্যান্যরা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, মা মাটি মানুষ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। এই কষ্টের জন্য আপনি নিজে দায়ী, এবং আজকে আমরা যে কষ্ট পাচ্ছি, যেভাবে ধর্মীয় বিভাজন, ঘৃণার রাজনীতি এবং আমাদের মধ্যে হিংসা প্রতিহিংসার বিষ বাষ্প সরিয়ে সমাজকে বিভাজন করে দেশকে দুর্বল করার চক্রান্ত চলছে, এর জন্য কে দায়ী? আমরাও এর দায়ী, কারণ আমরা রাজনীতির শিকার হচ্ছি। আমরা জেনে শুনে আমাদের নিজেদের অধিকারকে আদায়ের জন্য আমরা যে লড়াই লড়বো, সেই লড়াই আমরা লড়ছি না, আমরা ভয়ে আছি। কেন ভয় পাবে আপনারা? সংবিধান আপনাদেরকে বাঁচাবে। আমরা যদি সংবিধান সম্মতভাবে আমাদের নিজেকে অধিকারকে আদায় করার লড়াইয়ে একমত হয়ে আমরা যদি সংঘবদ্ধ লড়াই করি, তখন দেশকে বিক্রি করার থেকে আমরা বাঁচাতে পারবো। দেশের সংবিধান যেভাবে বদলাতে চাইছে সেখান থেকে আমরা বাঁচতে পারবো। দেশের সংবিধান আমাদের আপনাদেরকে রক্ষা করতে পারবো। কিন্তু এতে প্রবলেম কি হচ্ছে? আপনারা আমরা এখন এক ঐক্যবদ্ধ লড়াই। ব্যুরো রিপোর্ট, নিউ বরাক।